মোহাম্মদ মুশফিকুর রহিম, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটিং স্তম্ভ, যাকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল বাংলাদেশ। জন্ম 9 জুন 1988, বাবার নাম মাহবুব হামিদ এবং মায়ের নাম রহিমা খাতুন, স্ত্রীর নাম কিফায়াত মন্ডি। তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের টেস্ট খেলায় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সেপ্টেম্বর 2011 থেকে রহিম জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। মূলত তিনি একজন উইকেট রক্ষক এবং মাঝারি সারির ব্যাটসম্যান। মাত্র 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার ছোটখাটো গড়নের এই সদা হাস্যোজ্জ্বল খেলোয়াড়টি স্ট্যাম্পের পেছনে বকবক করার জন্য পরিচিত হয়ে আসছেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম ডাবল সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতিত্ব অর্জন করেন। মোহাম্মদ মুশফিকুর রহিম নিজের যোগ্যতা ও প্রতিভার প্রমাণ স্বরূপ খ্যাতি যেমন পেয়েছেন, ঠিক তেমনি একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেও দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত দল থেকে ইনজুরি ছাড়া বাদ পড়েননি কখনো। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যুক্ত হয়েছে মুশফিকের নাম। বিবাহ। মুশফিকুর রহিম মানিকগঞ্জের মেয়ে জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে 2014 সালের 25 সেপ্টেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী ছিলেন। মন্ডি হলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা। অভিষেক। অভিষেকের পর থেকেই তিনি জাতীয় দলের উইকেট রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ দলের সবচেয়ে সেরা উইকেট রক্ষক। 2006 সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলে অভিষেক ঘটে মুশফিকুর রহিমের। একই বছরের 28 নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে অভিষেক তার। এর আগে 2005 সালের 26 মে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে এই মিডল অর্ডারের ব্যাটসম্যানের। মাত্র 16 বছর 267 দিনে লর্ডস গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামেন। মিডল অর্ডারের শেষ বছরে বাংলাদেশকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত 66টি টেস্টে 35.14 গড়ে 4,006 রান সংগ্রহ করেছেন মুশফিকুর রহিম। 19টি 50-র পাশাপাশি 6টি সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওয়ানডেতে 202 ম্যাচে 34.76 গড়ে 5,424 রান করেছেন। ওয়ানডেতেও তার ব্যাট থেকে 32টি 50-র পাশাপাশি 6টি সেঞ্চুরি এসেছে। টি-20তে 77 ম্যাচে 4টি 50-র সাহায্যে 1,138 রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সম্পদ ও আয়। মুশফিক প্রতি মাসে বিসিবি থেকে পান 4,35,000 টাকা। এছাড়াও প্রতি উইনিং ম্যাচ থেকে এক্সট্রা বোনাস এবং বিপিএল থেকে আয় ছাড়াও বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তারা মোটা অঙ্কের টাকা আয় করে থাকেন। সবকিছু মিলিয়ে বর্তমানে তার মোট সম্পদ প্রায় 100 কোটি টাকা। শেষ করব মুশফিককে নিয়ে করা তার কোচ সালাউদ্দিনের একটি বক্তব্য দিয়ে। বগুড়ার সবচেয়ে নামজাদা আর সম্ভ্রান্ত পরিবারে জন্ম মুশফিকের। চাইলেই আরাম আয়েশ করে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারত, কিন্তু বেছে নিল কঠিন জীবনকে। ওর মতো পরিশ্রমী এবং ডেডিকেটেড খেলোয়াড় আমি খুব কম দেখেছি। হয়তো প্রতিভার দিক থেকে অন্য অনেকের থেকে কিছুটা পিছিয়ে ছিল, কিন্তু সবসময় ছিল সবাইকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টা, আর ব্যবহারে ছিল খুবই নম্র এবং ভদ্র। এখানকার বিকেএসপি কারো কাছে মুশফিক সম্পর্কে খারাপ কিছু শুনবেন না কোনোদিনও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।